হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে আসলাম নতুন আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের মাঝখানে। আপনাদেরকে এই আপডেটে দেখাবো যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এই মুহূর্তের আবহাওয়া কেমন আছে এবং এই যে আসছে পশ্চিমী ঝঞ্ঝা তাতে আরও কতটা শক্তি বৃদ্ধি হলো বা শক্তি কম হলো, কোথায় কতটা প্রভাব পড়তে পারে। আর কিছুদিন ধরেই কিন্তু ভারতের উত্তর দিক থেকে প্রচণ্ড মেঘ আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশায় কিন্তু ঢাকার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি বিভিন্ন অংশে, এবং যে শীতটা কিন্তু কিছুদিন ধরে ভালোই পড়েছে এবং বঙ্গের মানুষ ভালোই শীত অনুভব করছে। তবে এই মুহূর্তে কী পরিস্থিতি থাকবে আর কতক্ষণ বাকি পশ্চিমী ঝঞ্ঝাটি আসতে, তো আপনাদেরকে আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের ভিডিওটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে আর অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন একটি মেঘের আবরণ কিন্তু আমরা এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মোড রয়েছে, এবং স্যাটেলাইট মোড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি মেঘের আবরণ এই মুহূর্তে বারেলি হয়ে, আগ্রা হয়ে, কানপুর, ফাজিয়াবাদ হয়ে আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আর ক্রমশ ভারী মেঘ পাকিস্তানের উপর, আফগানিস্তান, পাকিস্তান, ইরানের উপর দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। জম্মু কাশ্মীর হয়ে অর্থাৎ লাদাখ হয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই মেঘটা প্রবেশ করছে, এবং তার মধ্যে তাজাকিস্তানও রয়েছে, সেখান থেকে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু প্রবেশ করছে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কতটা মেঘ রয়েছে, এবং সকাল থেকে কিন্তু এই অংশগুলিতে মেঘে পুরো ঢেকে যায়। আর ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু প্রায় অনুভব বলে দেওয়া হয়েছে যে বৃষ্টি একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশে কিন্তু ফের একবার বৃষ্টি হবে। এবার আমরা চলে গেলাম বজ্রবৃষ্টি মোড়ে। বজ্রবৃষ্টি মোড়ে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি আজ কোথায় কেমন ওয়েদার একদম দেখে নিই, তারপরে আমরা দেখে নেবো পশ্চিমী ঝঞ্ঝার কী অবস্থা। আজ যদি আমরা দেখি এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখুন কোথায় কোথায় রয়েছে, এই মুহূর্তে ভারতের উত্তরের অংশগুলি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পাকিস্তানের অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ভারতের উত্তরের অংশগুলো রয়েছে যেমন চণ্ডীগড়, মানালি, এই অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর এটাকে যখন আবার আমরা প্লে করব, প্লে করলে যেটা আমরা দেখতে পাবো, প্লে করলে দেখুন দেখতে পাচ্ছি মোটামুটি বৃহস্পতিবার 20 তারিখের মধ্যে কিন্তু এই ঝঞ্ঝা চণ্ডীগড় থেকে সরাসরি বারেলি হয়ে, ফাজিয়াবাদ হয়ে কিন্তু উত্তরবঙ্গে এবং কিছু কিছু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতে আমরা দেখতে পাচ্ছি, যেটা সরাসরি কিন্তু শিলিগুড়ি, ধূপগুড়ি, রায়গঞ্জ, জলপাইগুড়ি, রামসাই, বীরপাড়া এই অংশগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে তার প্রভাব লক্ষ্য করা যাবে। এছাড়াও বাংলাদেশের দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে পঞ্চগড়, রংপুর অংশে, আর এই পাশে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, বংশী, তারপরে ধুবড়ি অংশ দেখতে পাচ্ছি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তুফানগং, ফালাকাটা, বানেশ্বর, সোনাপুর, মাথাভাঙা, অর্থাৎ উত্তরের জায়গাগুলিতে কিন্তু সবার প্রথম এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে এফেক্ট পড়তে পারে। আর ময়মনসিংহ সহ কিশোরগঞ্জ, মাদানের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি প্রভাব, তবে দক্ষিণবঙ্গে এখনও উঠে আসেনি, দক্ষিণবঙ্গেও কিন্তু আসবে এর প্রভাব আমরা দেখাবো আপনাদেরকে। দক্ষিণবঙ্গে মোটামুটি শুক্রবার 21 তারিখের মধ্যে উপরের কিছু জায়গায় বৃষ্টি হবে, যেমন দেবগ্রাম, বেলডাঙ্গা অংশে, কেতুগ্রাম অংশে, তারপর হচ্ছে রাজনগর, তারপর হচ্ছে মহেশপুর, এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা কয়েক পশটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর 21 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারের পর থেকে যখন আমরা আসছি তখন দেখতে পাচ্ছি উপকূলের কিছু জায়গায় আস্তে আস্তে করে কিন্তু একটি ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি দেখা যাচ্ছে একটি কিন্তু ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হয়েছে ছোট, তার ফলে কিন্তু এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন গঙ্গাসাগর অংশে, তারপর মন্দারমণি, কন্টাই, দীঘা, বাতাগং, মোহনপুর, এগরা, এই অংশগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে, সঙ্গে কাপদ্বীপ, নামখানা, রায়দিঘি, গঙ্গাসাগর, ঝাড়খালি, হলদিবাড়ি, হলদিয়া, বাজকুল, এই অংশগুলিতে হবে মাঝারি মানের বৃষ্টির সঙ্গে ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, জয়নগর অংশ লক্ষ্য করা যাচ্ছে, কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর অংশ আমরা দেখতে পাচ্ছি, হিঙ্গলগঞ্জ অংশও দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের বলতে গেলে শ্যামনগর, কালীগঞ্জ এই অংশ দেখা যাবে, সঙ্গে হিঙ্গলগঞ্জ, তাকে অংশ, দক্ষিণবঙ্গের দেখা যাবে। এরপর আর এটা আর উত্তরও কিন্তু দেখা যাবে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উত্তরে কিন্তু চলবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি। এরপরে আমরা যখন শনিবার 22 তারিখ যাচ্ছি, 21 তারিখের পর আস্তে আস্তে করে এই অংশটি ক্লিয়ার হবে, তারপরে 22 তারিখ আসতে দেখতে পাচ্ছি যে উত্তরের সাইডে কিছুটা আবার ফের বৃষ্টি বাড়বে, আর দক্ষিণে কিন্তু মাঝারি হালকা হালকা কয়েক পশলা পশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তারপর 23 তারিখের মধ্যে যখন নতুন ঝঞ্ঝা আসছে, যেটা আমরা দেখেছি কখনো শক্তি বাড়াচ্ছে এবং কখনো শক্তি কমাচ্ছে, নতুন ঝঞ্ঝায় আমরা দেখতে পাচ্ছি যে নলহাটি, শিউড়ি, দুমকা,
দেওঘর, গ্রিদ, তুলিয়ান, মালদা প্রত্যেকটা অংশে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সঙ্গে শিবগঞ্জ, বালুরঘাট, পূর্ণিয়া অংশ অর্থাৎ বিহার লাগোয়া অংশ আমরা দেখতে পাচ্ছি, এবং রাজশাহী, মোহনপুর, সিংড়া, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গোরহাট, বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে যে এর প্রভাব পড়বে। সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন অংশ দেখা যাচ্ছে, এবং দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানের প্রভাব লক্ষ্য করা যাবে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোন কোন অংশগুলো, যেমন সকাল 11টার মধ্যে জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, কানকুল, মাসাত এই অংশগুলোতে মাঝারি মানের বৃষ্টি হবে, মানে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে, এবং কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই অংশগুলোতে মানে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, একদম যে ভারী হবে তেমন নেই। আর ভারী বৃষ্টি যদি একটু বলা যায় তাহলে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, বাগুড়া, দেবগ্রাম, পাতুলি অংশে লক্ষ্য করা যাবে। সঙ্গে মঙ্গলগড়, অংশে বর্ধমান এবং মন্তেশ্বর, ভাতার, গোসকারা, ভরতপুর এই অংশে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তখন যখন আবারও প্লে করে দিচ্ছি, প্লে করলে দেখতে পাচ্ছি উড়িষ্যার সামনে থেকে একটি প্রভাব আসছে, তার আগে কিন্তু এই উপকূলের জায়গাগুলিতে হালকা বৃষ্টি চালু হয়ে যাবে, এবং তার সেই একই টাইমে উড়িষ্যার থেকে আরেকটি নতুন প্রভাব আসছে। উড়িষ্যা থেকে যে প্রভাবটি আসছে সেই প্রভাবে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই চারটি জায়গা কিন্তু, অর্থাৎ নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হচ্ছে। সঙ্গে নর্থ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর অংশ দেখতে পাচ্ছেন যে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কেশপুর, শালবনী, গোয়ালতোয়া, চন্দ্রকোনা, পাবনা, আলামগোড়া, সরি পাবা, আলামগোড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, কানপুর, সঙ্গে নর্থ চব্বিশ পরগনার এই বনগাঁ, ভাদুরিয়া, এই স্বরূপনগর প্রত্যেকটা অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। চন্দ্রনগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসগোড়া, পান্ডুয়া এই অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কিন্তু বাংলাদেশের ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মেহেরপুর এই অংশগুলোতে দেখা যাচ্ছে। সঙ্গে শান্তিপুর, রানাঘাট, বাগুড়া, কৃষ্ণনগর, চাপড়া প্রত্যেকটা অংশ আমরা দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর মানে মাঝারি মানে কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এই মালদা সহ তার আশেপাশের অংশে তো হবেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে যখন আবারও প্লে করছি, প্লে করলে মোটামুটি 9টা, রাত্রি 9টায় আমি দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া প্রত্যেকটা অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং কোলাঘাট তার আশেপাশের অংশে বজবজ, বন, বাগনান, পঞ্চকুড়া, আমতা, নিউ টাউন, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শিকদার, সাতক্ষীরা, খুলনা এই অংশ দেখা যাবে। এবং উপকূলের যে জায়গাগুলো সেগুলো তো কিন্তু এখনও অবধি হয়নি, তবে 24 তারিখের মধ্যে কিন্তু উপকূলের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশেও উপকূলের সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। চিটাগং, মহেশখালী হয়ে আস্তে আস্তে করে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ শেষ হবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট কাটবে, তারপরে কিন্তু আবার একবার নতুন করে শীত আসার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তবে ভবিষ্যতে কী হবে সেটাকে আপডেট কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তীকালে আপডেটগুলোতে দিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চ্যানেলটা প্রেস করে দিয়ে অল অপশনটি ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকতে রাখবে প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুনত্ব আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।